আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এক গজ বারো গিরা কাপড় দিয়ে কীভাবে হাফ টি শার্টগুলো কাটিং করতে হয় তো আমি ভিডিওটি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে কিন্তু আপনারাও এই কাটিংটা শিখে নিতে পারবেন তো চলুন কাটিংটা দেখা যাক তো সম্মানিত ভিওর্স প্রথমে আমি স্কিনে আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি তো শার্টের মাপটা হবে ছাব্বিশ ইঞ্চি হবে ঝোল বত্রিশ ইঞ্চি হবে বডি এবং পুট হবে আমাদের সতেরো ইঞ্চি পুট থেকে হাতার লম্বা হবে আমাদের আঠারো ইঞ্চি তো আমি মাপটা আপনাদের বলে দিলাম তো এই মাপের মধ্যে মূলত আমরা আজকের শার্টটা কাটিং করবো তো সম্মানিত ভিওর্স প্রথমে আমরা কাপড়টা ঠিক এইভাবে করে নিতে হবে আমাদের প্রথমে তো আমি কাপড়টা ঠিক এইভাবে ভাস করে নিতেছি তো বোতাম প্লেট ও ঘাট প্লেটের জন্য আমাদের প্রথমে এক ইঞ্চি কাপড় বেশ কম করে নিতে হবে তো সেটা আপনারা দেখতেই পারতেছেন কাপড়টা কিভাবে আমি বেশ কম করে নিয়েছি ঠিক এইভাবে বেশ কম আপনারা প্রথমে করে নেবেন তো এরপর কাপড়টাকে আপনাদের প্রথমে লেবেল করে নিতে হবে তো লেবেল করে নেওয়ার পর কাপড়টা এইভাবে ভাঙা দিতে হবে ভাঙা দেওয়ার পর নীচের যে মার্জিনটা আছে সেই মার্জিনটা আপনাদের প্রথমে টানতে হবে এবং নিচের যে আপনাদের সেলাইয়ের যে ভাঙাটা থাকবে সেই সেলাইয়ের ভাঙার জন্য আপনাদের এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি আপনাদের কাপড়টা বেশ কম করে নিতে হবে তো এরপর এখান থেকে মার্জিন থেকে আমাদের এখানে শার্টের লম্বাটা নিতে হবে সাবিশিয়চি যে আমাদের লম্বাটা ছিল তো শার্টের লম্বাটা আমরা সাবিশিয় প্রথমে নিয়ে নিলাম তো শার্টের লম্বাটা নেওয়ার পর আমাদের এখানে লম্বা লম্বি একটা মার্জিন টানতে হবে তো আমরা সেই মার্জিনটাও এখানে টেনে দিলাম তো মার্জিনটা দেওয়ার পরে এবার শার্টের আমাদের যে পুটটা আছে সেই পুটটা নিতে হবে আমাদের সতেরো ইঞ্চি কিন্তু আমরা এক ইঞ্চি কাপড়ে বেঠি বেশি নিয়ে আমরা ঠিক আঠারো ইঞ্চি কাটবো তো এটা আমরা সেলাইয়ের জন্য কাপড়টা এক্সট্রা এক ইঞ্চি বেশি নিলাম তো এরপর আমাদের এখান থেকে আবার একটা লম্বা লম্বি এদিকে মার্জিন দিতে হবে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে মহড়াটা নেব মোট আট ইঞ্চি তো বত্রিশ ইঞ্চি ষাটের মহড়া নিতে হবে আমাদের আট থেকে পনেরো আট ইঞ্চি নিলেও চলবে তো নেওয়ার পর আমরা এখানে আরেকটা মার্জিন দিয়ে দিব। তো মার্জিনটা দেওয়ার পর আমাদের সাটের বড়ি হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আমরা এখানে নিলাম এবং শার্টের ঢোলা দিব আমরা বা যে ঘেরটা থাকবে সেটা আমরা দিব তিন ইঞ্চি তো আমরা এইখান থেকে দশ ইঞ্চি থেকে আমরা তিন ইঞ্চি এখানে দিয়ে দিলাম তো আমাদের তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে চার মানে চারটা পার্ট হচ্ছে চার পার্টে আমাদের আট ইঞ্চি করে হলেও হয় বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি নেওয়ার পর আমরা তিন ইঞ্চি ঢোলা নিলাম তাহলে আমাদের এগারো ইঞ্চি কিন্তু মোট ঢোলা হলো এবং নিচেও নিতে হবে আমাদের এগারো ইঞ্চি ঝোলা মাঝখানেও আমাদের এগারো ইঞ্চি নিতে হবে ঢোলাটা নেওয়ার পর আমাদের একটা মার্জিন দিতে হবে তা চাইলে আপনারা মাঝখানে একটু টাইটও করতে পারেন তো আমার যে মাপটা ছিল আমি সেই মাপটায় নিলাম এখানে তো এখন আমরা ঘাড়ের শেপটা ব্যবহার করবো এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে ঘাড়ের শেপটা আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ একটা শেপ দিয়ে দিলাম কলার সেটিং করার জন্য এখানে আমাদের তিন থেকে পনেরো তিন ইঞ্চির মতো আমাদের কাপড় নিতে হবে প্লেট থেকে তো এখান থেকে পনেরো তিন ইঞ্চি তিন থেকে পনেরো তিন ইঞ্চি নেওয়ার পর এখান থেকে লম্বা একটা মার্জিন দিয়ে দিলাম ছাব্বিশ ইঞ্চি ঝুলের শার্টের পকেট নিব আমরা মহড়ার মাপটা যত ইঞ্চি নিয়ে ঠিক তত ইঞ্চি নিচ থেকে আমরা পকেটের মাপটা আমরা ধরবো তো এখান থেকে পকেটের মাপটা আমরা যে মাপটা নিয়েছিলাম সেই মাপ থেকে আমরা নিলাম এই প্লেট থেকে আড়াই ইঞ্চি নিচে আমাদের পকেটের চিহ্নটা ব্যবহার করতে হবে তো পকেটের ওষারটা আমরা দিব পনেরো পাঁচ ইঞ্চি এই দিব আমরা পাঁচ ইঞ্চি পনেরো পাঁচ ইঞ্চি এই আমরা পনেরো পাঁচ ইঞ্চি দিয়ে দিব তো চতুর্দিকে আমরা পনেরো পাঁচ ইঞ্চির একটা মার্জিন আমরা দিয়ে দিব সার্কেল বা সার্কেল আমরা এঁকে নিব এঁকে নেওয়ার পর আমরা যে পকেটের যে নিচের যে একটু স্কোয়ার হয় সেটা আমরা করে দিব। তো এখানে আমি ফিতা দিয়ে একটা মার্জিনটা টেনে দিচ্ছি তো দেখেন আমরা কিন্তু পকেটটাও কিন্তু এখানে আট করে দিয়ে দিলাম সার্কেল আকারে তো আপনারা চাইলে পকেটটা ছোটো বড়ো আরও রাখতে পারেন এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি কিভাবে কাটিংটা করতে হয় তো এখানে একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু আমরা বোতামের যে ঘাটটা নিয়েছি সেটা কিন্তু নিয়েছি দুই এনসি এবং বোতাম যেখানে থাকবে সেটা কিন্তু নিয়েছি আমরা এক এনসি তো এখানে কিন্তু অবশ্যই আপনার এই বিষয়টা একটু ফলো করবেন আমরা প্রথমে আড়াই এনসি নিয়েছি যেখান থেকে ঠিক সেখান থেকে আমাদের কাটিংটা শুরু করতে হবে তো দেখেন এখানে আমরা যে শেপটা দিয়েছি সেই শেপ থেকে আমাদের কাটিংটা করতে হবে ঘাড়ের শেপটা তো মহড়ার এখানে আমরা একটু শেপ ব্যবহার করব হালকা দেখেন আমার ফাইনালি কিন্তু শার্টের বোর্ডের অংশ বা সামনের পার্ট কিন্তু আমরা কাটিং করে ফেলছি তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট তো এবার আমরা দেখাচ্ছি কীভাবে পিছনের অংশটা কাটতে হয় ঠিক সেমভাবে আমাদের কাপড়টা বিছিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ঘাটের যে কাপড়টা আছে এক ইঞ্চি ইঞ্চি সেটা কিন্তু আমাদের নিতে হবে না তো আমাদের সামনের অংশটা এখানে জাস্ট বিছিয়ে দিলেই হবে যেভাবে আমরা ব্লাউজ কাটিং করি পিছনের পার্ট সামনের পাট ঠিক সেমভাবেই তো এখানে অবশ্যই আপনারা দেখবেন পিছনের পাট থেকে সামনের পার্টটা আমাদের যে জানি একটু বেশ কম হয় তো এখানে একটা বিষয় রাখ ব্লক রাখতে হবে এখান থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি বেশি করে রাখতে হবে তিরা এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে তো এখানে আমরা সে তিরাটা সেট করব এই জন্য কিন্তু আমরা এখানে হাফ ইঞ্চি বেশি রেখে জাস্ট আমরা এখান থেকে লম্বালম্বী একটা মার্জিন দিয়ে দিলাম তো এদিকেও আমাদের হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ব্যালেন্স রাখতে হবে কাপড়টা রাখার পর আমরা এখানে শেপটা দিয়ে দেব তো এখানে অবশ্যই আমাদের হাতাটা যেহেতু আমরা সেটিং করব তো এরপর আমরা এই লং অনুযায়ী আমরা এখানে যে এক্সট্রা কাপড়টা নিয়েছি এইখান থেকে জাস্ট আমরা এই লম্বালম্বী মার্জিন অনুযায়ী আমরা কেটে নিব এবং এখানে যে আমাদের শেপটা আছে সেই শেপ অনুযায়ী কিন্তু আমাদের কাটতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি এক থেকে দেড় ইঞ্চির মতো কাপড় আমি কিন্তু এক্সট্রা নিয়ে নিছি বা ব্যালেন্স রেখেছি পিছনের পাটে তো দেখেন আমরা কিন্তু আমাদের সামনের পাট এবং পিছনের পাট দুইটা পার্টি কিন্তু আমরা কেটে ফেলছি এবং দেখেন এখানে কিন্তু আমাদের সামনের পাট এবং পিছনের পাড়ে কিন্তু আমাদের একটু বেশ কম আছে তো এখান থেকে দেখাবো আমি আবার কিভাবে আপনারা শার্টের হাতা কাটিং করবেন তো হাতাটা কাটিং করার জন্য কাপড়টা ঠিক এইভাবে দুইটা ভাস করে নেবেন তো শার্টের মহড়া নিয়েছে আমরা আট ইঞ্চি কিন্তু এইখানে মহারাজ যে হাতার মহড়াটা আছে সেটা নেব আমরা সাড়ে আট ইঞ্চি নেওয়ার পর আমরা এইখানে যে কাজটা করবো এইখানে তিন ইঞ্চি কাপড় আমরা হাতার শেপের জন্য আমরা ব্যবহার করব এই জন্য আমি তিন ইঞ্চির এইখানে একটা মার্জিন দিয়ে দিলাম তো এটা সব জায়গাতেই তিন ইঞ্চি নেওয়া হয় সব হাতাতেই নেওয়ার পর এইখান থেকে আমাদের হাতার যে ঝোলটা আছে সেই ঝোলটা আমাদের বারো ইঞ্চি নিতে হবে নেওয়ার পর আমরা এখানে একটা মার্জিন দেবো দেওয়ার পর শার্টের যে মুখটা থাকবে হাতার মুখটা সেটা দিব আমরা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এখানে দিয়ে দিলাম এবং হাতার যে ভাঙাটা থাকবে সেলাই সামনের সেটাও আমরা এখান থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ দিয়ে আমরা এখানে মার্জিনটা টেনে দিব এবার আমরা এখানে শেপটা ব্যবহার করব তিন ইঞ্চির এই শেপটা এরপর যে সেলাই যা থাকবে সেই সেলাই বা যে কাটিংটা থাকবে সেই মার্জিনটাও আমাদের দিয়ে দিতে হবে তো অবশ্যই আপনারা এই মার্জিনগুলো দিয়ে নেবেন আমি কিন্তু এখানে দুইটা মার্জিনে দিয়ে দিছি তো এবার আমি কাটিং করে দেখাচ্ছি হাতাটা তো দেখেন আমাদের কিন্তু শার্টের হাতাটা কিন্তু এবার ফাইনালি কিন্তু কাটিং করা হয়ে গেছে তো এবার আমরা শার্টের সতেরো ইঞ্চ যে তিরাটা আছে সেই শীত তিরাটা কিভাবে কাটতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো তিরাটা কাটার জন্য আমাদের কাপড়টা এখানে লম্বালম্বি সত্তর ইঞ্চি নিতে হবে প্রথমেই তো এখানে সতেরো ইঞ্চি আমি আঠারো ইঞ্চি কাটব নেওয়ার পর আমি এই কাপড়টা এখান থেকে আলাদা করে নিব তো এখানে কিন্তু আমি এক ইঞ্চি কাপড় পরিমাণ কিন্তু আমি বেশি নিয়েছি তো কাপড়টা ঠিক এইভাবে ভাস করতে হবে আমাদের ভাস করার পরে এখানে আমাদের আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে এদিকে দেখতে হবে আমাদের সাড়ে আট ইঞ্চি আছে কি না সত্তর ইঞ্চির জন্য সাড়ে আট ইঞ্চি আছে কি না তো এখানে এক্সট্রা কাপড়টাও আমরা রেখে দিয়েছি তারপর এদিকে আমাদের কাপড়টা নিতে হবে চার ইঞ্চি কাটতে হবে আমাদের এখানে এখানে নিতে হবে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি তো এখান থেকে ছয় ইঞ্চিও নিতে পারেন বা সাড়ে ছয় ইঞ্চিও নিতে পারেন যে মাপটা আছে শার্টের আমরা কলার সেটিং করার জন্য এখানে আড়াই ইঞ্চি যে কাপড়টা নিয়েছিলাম এখানেও আমরা সেই একই মাপই নিব আড়াই ইঞ্চি নেওয়ার পর আমরা এখানে একটা মার্জিন টেনে দেব শার্টের যে শেপটা ব্যবহার করেছি সেই শেপটা কিন্তু আমরা এখানে মানে ব্যবহার করতে হবে আমাদের এখানে দুই থেকে পনেরো দুই ইঞ্চি আমাদের নিতে হবে তো আমরা যে এখানে ঘাড়ের যে শেপটা ব্যবহার করলাম কিছুক্ষণ আগে সেই শেপটাই কিন্তু এখানে আমাদের দিতে হবে এখানে কিন্তু এই কাপড়টা আমাদের জয়েন করতে হবে তো আমি চতুর্দিকে মার্জিনটা একটু আপনাদের বোঝানোর সাথে আমি দিয়ে দিচ্ছি এবার আমরা হাফ ইঞ্চি উপরের থেকে একটা শেপ ব্যবহার করব আমরা এখানে দেখেন হাফ ইঞ্চি উপর পরিমাণ থেকে একটা মার্জিনও দিতে পারেন দেওয়ার পর আপনারা এখানে একটা শেপ ব্যবহার করবেন তো এটা হচ্ছে আমাদের কলারের শেপ দেওয়ার আমরা এটাও কেটে দেব দেখেন আমাদের ফাইনালি কিন্তু এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজে একটা শার্ট কাটিং করা শিখে নিতে পারবেন যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব